প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত ইজি এডুকেশন এস ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে তোমাদের 15তম সপ্তাহের বিজ্ঞান বিষয় অ্যাসাইনমেন্ট ও তার নবীনত্ব নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট নাম্বার 4, শিক্ষার্থী বন্ধুরা, এই 2021 সালে তোমরা বিজ্ঞান বিষয়ের আরও 3টি অ্যাসাইনমেন্ট লিখে নিশ্চয়ই তোমাদের প্রতিষ্ঠানে জমা দিয়েছ। এটি তোমাদের 4 নম্বর অ্যাসাইনমেন্ট, অধ্যায় ও অধ্যায় শিরোনাম, পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ। অ্যাসাইনমেন্ট অর্ক ছোট একটা টবে পেঁয়াজ লাগিয়ে জানলার পাশে রোদের আলোতে রেখে দিয়েছে। কিছুদিন পর এর সবুজ পাতা গজিয়ে বেশ বড় হয়েছে। সে বেশ পুলকিত হয়ে প্রতিদিন এটি পর্যবেক্ষণ করছে। তার বড় ভাই তাকে জানালো যে এখানে একটি বিশেষ প্রক্রিয়া ঘটেছে যার মাধ্যমে পরিবেশ অক্সিজেন ছড়াচ্ছে। এ বিষয়টি পরীক্ষণের জন্য হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করে অক্সিজেন বের হওয়ার ঘটনা দেখা যাবে। শিক্ষার্থী বন্ধু, তারপর আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমরা এই প্রশ্নগুলো প্রশ্ন এবং উত্তর একসাথেই পড়ব। তারপর দেখো, তোমাদের কিছু এই উত্তর লেখার জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে। এক, শিক্ষার্থীরা বিশেষ প্রক্রিয়াটির নাম উল্লেখ করবে এবং যুক্তি কারণ উল্লেখ পূর্বক ব্যাখ্যা করবে। দুই, সামগ্রিক প্রক্রিয়াটি সমীকরণের মাধ্যমে দেখাবে এবং পরীক্ষণে হাইড্রিলা উদ্ভিদ ব্যবহার করা হওয়া কারণ ব্যাখ্যা করবে। 3 নম্বরে যৌক্তিকতা উল্লেখপূর্বক মতামত লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং নির্দেশনা মেনে আমি তোমাদের জন্য একটা উত্তর তৈরি করেছি, এখনই তোমাদের মাঝে উপস্থাপন করব। মনোযোগ দিয়ে দেখো। শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস যে তোমাদের প্রশ্ন এবং উত্তর বুঝিয়ে দিতে হবে না, কারণ তোমরা ইতিমধ্যেই 14তম সপ্তাহ তোমরা অ্যাসাইনমেন্ট লিখে কমপ্লিট করে ফেলেছ। তা আমি তোমাদের সামনে শুধু প্রশ্ন এবং উত্তর ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তোমরা দেখে দেখে লিখে নিবে।